السلام عليكم ورحمة الله. الحمد لله আসলে এরকম সেনসমত দেখতে লাগে এরকম অনেকই হয় এখন না এই 35 বছর রাখতে কি এরকম দিব্যি ঘুরে বেড়াচ্ছেন কি সাইদি আজকে তার পরিচয় সম্পর্কে জানবো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম সাইদি ভাই কেমন আছেন আপনি ভালো আছেন তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর কোটি কোটি ভক্তদের অন্তরে কোরআন প্রেমিকদের অন্তরে যুগ যুগ ধরে কোরআনের পাখি হিসেবে বেঁচে থাকবে দর্শক শ্রোতা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক হারে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের মতো হুবহু দেখতে একজন ব্যক্তিকে আসলে ব্যক্তিটিকে আপনারা জানলে অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা বিস্তারিত থাকছে ভিডিও জুড়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ দর্শক শ্রোতা চলুন বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আসলে এরকম সেনসমত দেখতে লাগে এরকম অনেকই এখন না এই 35 বছর আগে থেকে এরকম আমার উপর তোমার দাঁড়িয়ে দূরে দেখলে এরকম সবাই এরকম মনে করে যাই বিটাল আমি নিজে আসলে জানি না লোকে এখানে এরকম আমার হয় এবং ভালোবাসে আসলে তো মূল ভালোবাসাটা কিন্তু সাইদি সবাই আমার লাগে না আর আমার যেহেতু এই যে সিমিলারিটি আছে আমার চেহারার সাথে সেটাও আমার একটা ভাগ্য আমি মনে করি প্রশংসা তো তোমার আল্লাহ যে আল্লাহ আমার সৃষ্টি করেছে আর সাইদি সব আমি কোনো সময় কই না যে আমি সাইদি সব সাইদি সব তো আল্লাহ হুজুর বান্দা আল্লাহ বানাইছে আল্লাহ বান্দারে তার ইলিম দিছে তার ইলমির কাছে আমি কিচ্ছু উনা তো আজ নাই আল্লাহ তান্দে জান্নাত নসিব করো অবশ্যই জান্নাতি বলবা আর তার উনার যে তফসির মহফিল কোরআনের আলোচনা যেটা তার থেকে যে আমরা যেটা আমল করতাম পারি আমি আল্লাহ কাছে সবসময় কামনা করি আমরা আল্লাহ তৌফিক দেব আমিন আমরা আমার লাগিও আপনারা দোয়া করবা আসলে অনেক মানুষ আছে বয়োবৃদ্ধ আমার দেখলে দৌড়ি আসে আসে ধরে ধরে আমার দাঁড়িয়ে আতায় সুমা খায় হয় বাবা আপনারা আল্লাহ দেখাইলেন আমার লাগি দোয়া কর আমিও কই আমার লাগি দোয়া করি আমি শুনো গণ্য মানুষ অবলিত গুণাগার মুজরিম কিন্তু আল্লাহর যে বন্দার উদ্দেশ্যে মানুষ আইয়া মনে করি ধরে না তো আল্লাহ খাসের মানুষ আর যত খাসের মানুষ আল্লাহর মায়া ততই আল্লাহর প্রতিজ্ঞা বেশি আল্লাহর পরীক্ষা উনি তো পাশ করছেন উত্তীর্ণ হয়েছে আর আমার যদি আমি আমার আল্লাহরে পাই আল্লাহ যদি এইরকম তোমার মায়ের বন্ধু আল্লাহ খান আমারও পরীক্ষা করো আমি তো পরীক্ষা পাশ করতে পারবো না যোগ্য নাই আল্লাহ তোমার দয়া আর করুণা দিয়ে আবার পার করে দিবে সারা তো সারা করতে তো এই আপনারা দেশবাসীর কাছে আমি দোয়া চাই দোয়া করুন আন্দোলন যদিও করতে হয় ইসলামী আন্দোলন করতে হয় রাজনীতি করতে হলে ইসলামী রাজনীতি করতে হয় এইটাই এইটাই আছে বলি আল্লাহ রসুল তো কষ্ট পাইছেন অতীতে নবীরা কষ্ট পাইছেন এই ইসলামী আন্দোলন করার কারণে আর কোন দোষ নাই আল্লাহ ফরমান ওমা নাকাম মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহি ইল আজিজ আজিজুল হামিদ আল্লাহ কইরা এই বান্দাদের কোনো দোষ নাই দোষ একটাই যে আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করতে চাই এটাই অপরাধ এই অপরাধে তাদের শাস্তি আর অদ্যাবধিও এই যে আল্লাহ বুজুর বান্দারা দিনের দায়ী যারা তাদের উপরে জুলুম নির্যাতন শোষণ লুণ্ঠন চলছে আর চলবে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন কি সাইদি আজকে তার পরিচয় সম্পর্কে জানবো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম সাইদি ভাই কেমন আছেন আপনি ভালো আছেন তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাইদি ভাই এর আগে তো আপনার একটা ভিডিও করছিলাম আমি অনেক মানুষ দেখছে আজকে আরো জানবো আপনার জীবন সম্পর্কে কোথায় যান এখন না এখানে বিকালের সময় মাগরিবের আজানের নামাজের অপেক্ষা করে মাগরিব হয়ে যাওয়ার সময়টা একটু হাঁটাহুটি করতেছি আর কি তো সাইদি ভাই আপনার সম্পর্কে অনেকে জানতে চায় শুনতে চায় আপনি কি করেন কোথায় থাকেন এর আগে যে ভিডিও করেছিলাম ওই ভিডিওটা কি আপনি দেখছিলেন অনেকে তো দেখছে আমার এগুলা যে নাই ফোন নাই আমি গরিব মানুষ তো আমি পাই না খেয়ে কি বলে খেয়ে কি দেখে তাও তো আমি জানি না
তো সাইদি ভাই চলেন সামনে যাই, আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা জানব, এবং আপনার যে পরিচয়টা মানে আপনার বাড়ি কোথায় মানে অনেকে কিন্তু জানেন না, তো আশা করি আপনি ওই পরিচয়টা আপনার দর্শকদেরকে দিবেন যে আপনার বাড়ি কোথায় আপনার ঠিকানা কোথায়। আমার বাড়িটা হলো গিয়া বলাবাজার, এই যে উসমাইনগর থানা, জি জি, আগে বালাগঞ্জ ছিল, জি, এই যে এখন দুই থানা হয়েছে বালাগঞ্জ আর আমরা এদিকে ওই উসমাইনগর, দুইটা আছে জি, বালাগঞ্জ উসমাইনগর, উসমাইনগর কুরুয়া চৌধুরী বাড়ি আমার বাড়ি। আমার নাম শাহিনুর রেজা চৌধুরী, জি, আমার বাবা মাতা রহমান চৌধুরী। পেশা কি কি করেন আপনি? আমি আগে আমার ব্যবসা আছে, জি, এরপরে যে খাদ্য যে মামলা সংক্রান্ত বিষয় যে জায়গা ভূমি জটিলতা যেগুলো আছে দামদারি কালেকশন ওগুলা, অনেক সময় ইঞ্জিনিয়ারি ওই যে পাওয়ার টিলার মেরামত ওগুলাও অনেক সময় মেকানিক্যাল কাজ জানা আছে, ওগুলো এখন নাই বিলুপ্ত হয়ে গেছে, গিয়া আছে যেগুলো এগুলো অনেক অ্যাভেলেবল হয়ে গেছে, মানে সবাই এখন ইঞ্জিনিয়ার, আর আগে তো ইঞ্জিনিয়ার আসলে খুঁজিয়া মিলছে না, হ্যাঁ অনেক এখন হাতের কাজ নাই, আগে তো আমরা হাতের কাজ করছি তখন লোক ধরি আমরা গেছি, এখন তো সবাই ঘরে বসি আর দার্জি সবাই জানে কাজ তারা পারে এইরকম আর কি, আমরা খুব আসি আর কি এখন আল্লাহ খুব কষ্ট আল্লাহ সবাই জানি যায় না। আগে আপনার যে একটা ভিডিও করছিলাম আমি, তো ভিডিও অনেক মানুষে দেখছে, আমার অনেক বন্ধু বান্ধব তো ঢাকায় থাকি, তো ঢাকা থেকে অনেক বন্ধু বান্ধব আমার দেখেছে যে ওনারা আপনি পাইলেন কোথায়, মানে সেম হবু সাইদির মতো ওনারা আপনি পাইলেন কোথায়, আমার ফোনও দিছে যে উনি কোথায়, তো যদি আপনার সাথে মানুষ এরকম সাক্ষাৎ করতে আসে বা আপনার সাথে যদি কথাবার্তা বলতে আসে হঠাৎ করে আসি তখন আমার সোলার ফুটে আইয়া আমার এইরকমই অনেক সময় ফোনেও তুলে, জি, ছবি তুলিয়া অনেক সময় মানে ফেসবুকও বা ইউটিউবও সাথে ওইটা আর কি, অনেক সময় বিরক্ত হয়, অনেক সময় মনে করি যে না অনেক সময় শান্তি পায় তো বনাইয়া আমার কাছে বসে যারে নিয়ে চিন্তা করিয়া যারে ভাবিয়া সাইদি সাহেবের মনে করিয়া আমার কাছে আয় সেলফি তুলে ছবি তুলে এইটা মানে মানে তারা আর কি আনন্দ করে, আর মনে করলাম যে এখন যদি শান্তি পায় তাহলে এইটা তো আমার দোয়া, তো এইটা অনেক সময় আছে অনেক মুরব্বী বয়সর বৃদ্ধ যারা ওরও অনেক সময় দৌড়ি আমার কাছে আসে আসে আমার আঞ্জা করে ধরে আমার লাগে দোয়া করে হয় বাবা বেঁচে থাকুন। ছিয়াশি সাতাশি দেখো অষ্টাশি দেখে যখন আমরা ওই যে সাইদি সাহেবের ওই যে মহফিল হইতো তফসির মহফিল তখন যাইতাম, তখন আমার সমবয়সী যারা ছাত্র যারা বা আমার ক্লাসমেট যারা আছে পরিচিত যারা আছে এরা মনে অনেক হইতে পারে সাইদি সাহেবের অপেক্ষা মানে যে সুতারা ওয়াজ শোনার লাগে তফসির শোনার লাগে অপেক্ষা করতেছে দীর্ঘ সময় ধরে সাইদি সাহেবের অপেক্ষায়, আমার অনুষ্ঠান হইতে আপনি সেই যে উঠলে তো এই জনগণ শান্তি পাইত, মানে তারা বুঝাইতে চাই যে আমরা সাইদি সাহেব যখন মানে মানে বন্দী হইলেন কারাগারে গেলেন তখন থেকে মানুষ আরো বেশি যখন আমার আরো ইয়ে করে মনে করে যে অনেক সময় কয় আমরা মনে করি যে সাইদি সাহেব তো হারতেছে আমরা সামনে আমি বললাম যে আসলে তো আমার লাগে দোয়া করবেন, আমি তো এখনো গণ্য অদম মানুষ আর আসলেও আমি ওই যে শোষিত বঞ্চিত পীড়িত অবহেলিত এবং বারাক্রান্ত, তার মানে আপনার আমি যে আপনার সামনে আজকে দাঁড়াইছি তার মানে আপনার যে চেহারার সাথে যেমন সাইদি সাহেব মিল আছে তেমনি মানে আপনার এই ব্যক্তিগত জীবনেও আপনার সাইদি সাহেব যেমন অবহেলিত বা লাস্ট সময় আইসা উনি উনি একটা অপবাদ বা মিথ্যা অভ্যাসত করে আল্লাহর ব্যক্তির আমরা জানি না, কিন্তু লাস্ট সময় উনি কারাবরণ কারাবুক করছেন মানে নির্যাতিত হয়েছেন সেই পজিশন কি আপনার না কারাবুকের যে ব্যাপারটা আমি এবার বললাম যে আমি তো ওই যে আপনি আমার সামনে আইছেন বা আমি আপনার সামনে কথা বলার মতো মন আমার মানুষ তো আমার নাই, যত সামনে পরে মানুষের জিজ্ঞাসা তখন তো দুঃখ কষ্ট তো আল্লাহ জানে, কিন্তু মানুষের সাথে হাসি মুখে কথা হইতে হয় কারণ মানুষ কোনো সময় আমার দুঃখ ক্লেশ কষ্টগুলো বুঝে বুঝতে দেয় না বা বুঝে না আমার আমার চেহারায় মাঝে এগুলো ফুটিয়ে ওঠে না আমার হাসি মুখে থাকে, এই যে আমার সামনে আসেন আর আমার যে কথা বলার যে ব্যাপারটা আসলে তো আমার তো এই যোগ্যতাও নাই কথা বলার মতো কী ভাষায় কথা বলতে, তো আল্লাহ যতটুকু আমার এই অবস্থার উপরে আসছে আর কি সুখী আল্লাহ আলী মুল আমার তো আমরা লাগি নিয়ামত নিয়ামত ওরা ভাষা বুঝে আমরা আমি তো ভাষা বুঝি সেই তো আমি মনে করি আল্লাহ তোমার মায়ার বন্ধাদের সাথে আমি গুণাগ্রহ চালাই ওইটাই না আল্লাহ সুষম দোয়া করে না ঠিক ঠিক আছে, আসলে আপনারও আরও আমরা কথা শুনবো, তো আজকে আসলে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর একটু মাগরিবের আগুনও দিয়ে দেবে, তো আরেকদিন আপনার সাথে আমি বসবো এবং আপনার ব্যক্তিগত জীবন সম্বন্ধে এবং আপনার কর্মজীবন সম্বন্ধে সব কিছু সম্বন্ধে জানবো, তো আপনি আমিও দর্শকদের বলেন যে আপনার ভিডিওটা বেশিরভাগ শেয়ার করে না অবশ্যই, আর আমিও দর্শকদের কাছে আমি দেশের জনগণ যারা আমার ভালো পায় আর কি সাইডি সব মনে করিও আমি তাদের কাছে আমি এই যে দোয়া চাই আমার লাগে দোয়া করি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের মতো হুবহু দেখতে ব্যক্তিটিকে আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই কুরআনের পাখির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে, তার মতো যেন আমাদেরকেও ইমানের পরীক্ষায় পাশ করিয়ে দেয় মহান আল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও নিয়ে আপনার কোনো মতামত থাকলে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।